আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2020 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহটি বাংলাদেশের যে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ রয়েছে তাদের জন্য ক্রমশই জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। এর কারণ হল গত কয়েকটি বছর যাবৎ আওয়ামী লীগ প্রাণান্তভাবে চেষ্টা করছে যে 2020 সনের 17ই মার্চ তারিখ থেকে অর্থাৎ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এই বছরটি অর্থাৎ 2020 সনটিকে মুজিব বর্ষ হিসেবে পালন করবে। এবং আমরা সকলেই জানি যে 1920 সালে অর্থাৎ আজ থেকে 100 বছর পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন এবং তার সেই জন্মদিবসটিকে বর্ণাঢ্য করার জন্য, জাঁকজমকপূর্ণ করার জন্য শাসক দল আওয়ামী লীগ করবে না বা আয়োজন করেনি এখানে কোনো চেষ্টা নেই। তারা অঢেল অর্থকড়ি ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতাকে প্রয়োগ করে এবং তাদের দলীয় যে শক্তি সামর্থ্য রয়েছে সেটিকে ব্যবহার করে মুজিব বর্ষের যে ভাব গাম্ভীর্য, জাঁকজমকপূর্ণতা এবং এটি যে একটা বিরাট ঘটনা, অর্থাৎ বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যে বাংলাদেশ হতো না, এই বিষয়টি প্রমাণ করার জন্য, বোঝানোর জন্য, হৃদয়ঙ্গম করার জন্য এই চলতি বছরে এসে আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এর কারণ হলো আওয়ামী লীগ মূলত বঙ্গবন্ধুকে ক্যাপচার করে ফেলেছে তাদের নিজেদের সম্পত্তি হিসেবে। তারা কখনই বঙ্গবন্ধুকে সার্বজনীনভাবে জাতীয় সম্পদ হিসেবে, দেশের গণমানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা না করে তারা সবসময় চেয়েছে যে বঙ্গবন্ধু হবেন জনাব মরহুম শেখ কামালের পিতা, জনাব মরহুম শেখ জামালের পিতা, জনাবা শেখ হাসিনার পিতা এবং জনাবা শেখ রেহানার পিতা এবং আওয়ামী লীগের একজন অন্যতম প্রতিষ্ঠাতাকালীন নেতা এবং পরবর্তীকালে 60-এর দশকের পরে, বিশেষ করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের মৃত্যুর পরে, যিনি আওয়ামী লীগের একচ্ছত্র ক্ষমতায় চলে এসেছেন এবং 69-এর গণ অভ্যুত্থানের পরে মূলত দলটিতে তার একক কর্তৃত্ব এবং নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং স্বাধীনতার পরে মোটামুটি যা হয়েছে আপনি আমরা সকলেই সেটা খুব ভালো করে জানি। তো বঙ্গবন্ধুর সেই নীতি আদর্শ, তার রাজনৈতিক জীবন, তার সংগ্রাম, তার জীবনের ইতিবাচক দিক সমূহকে জনগণের মধ্যে পৌঁছে দিয়ে আওয়ামী লীগ যে কাজটি করতে চাচ্ছে সেটি হলো গত 12 বছরে তাদের সম্পর্কে যে সকল নেতিবাচক ধারণা রয়েছে, তাদের সম্পর্কে জনগণের মনে যে দুঃখ বেদনা রয়েছে, জনরোষ রয়েছে এবং তারা রাজনীতি আঁকড়ে ধরতে গিয়ে, ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে ভোটের এবং ব্যালটের যে সর্বনাশ করেছেন, সেই সর্বনাশটি যেন ধামাচাপা দেয়, এই কারণে তারা বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকীটাকে একটি উৎসব মুখর করার মাধ্যমে মানুষের বেদনাকে ভোলানোর চেষ্টা করছে। যাই হোক, খুব ভালোভাবেই এগুচ্ছিল সমস্ত কিছু, কেননা প্রকৃতি ঠিক 2019 সন পর্যন্ত আওয়ামী লীগকে খুব ভালোভাবে সাহায্য করেছিল, কিন্তু 2020 সনে এসে অতীতের মতো আওয়ামী লীগের পক্ষে তার নিয়তি কতটা সহায়ক হবে এটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে যে সকল উদাহরণ দেখা যাচ্ছে বা যে সকল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে যে সময়টি আওয়ামী লীগের জন্য আসলে ভালো যাচ্ছে না। এর কারণ হলো বর্ষকে জাঁকজমকপূর্ণ এবং বর্ণাঢ্য করার জন্য বর্তমান সরকার পৃথিবীর বহু দেশে বহু রাজনীতিবিদদেরকে দাওয়াত করেছিলেন। তার মধ্যে প্রধান অতিথি হিসেবে ধরে নেওয়া হয়েছিল যে ভারতের যিনি বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, তাকে আনা হবে এবং সেইভাবে সমস্ত কিছু দাওয়াত করা হয়েছিল এবং ভারতের পক্ষ থেকেও একটি ইতিবাচক মনোভাব দেখানো হয়েছিল। এবং আমরা যতদূর জেনেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে জনাব মোদীর যে সফর এটিকে কনফার্ম করেছে, কিন্তু যে সমস্যাটি হয়ে গেছে সেটি হলো মোদীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এই দাবি নিয়ে রাজপথে নেমে গেছে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল এবং বিএনপি প্রকাশ্যে এইবার এই মোদী বিরোধিতা শুরু করেছে এবং সে সরাসরি মাঠে না নামলেও যারা মাঠে নেমেছে তাদের সকলকে নীরবে নিভৃতে সমর্থন দিয়ে যাচ্ছে এবং নৈতিক সাপোর্ট জানিয়ে যাচ্ছে। তো এই অবস্থাতে মোদীর যে বাংলাদেশ আগমনটি এটি আগের মতো ঠিক ফুলের বিছানা হয়ে যাচ্ছে না, এটি যে কোনো কারণে এখন কণ্ঠকাকরেণ হয়ে যাচ্ছে এবং এখনো পর্যন্ত বলা যাচ্ছে যে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার তাকে আনবে কিনা বা শেষ পর্যন্ত মোদী আসবে কিনা বা সরকার যদি আনে কিংবা মোদী যদি আসে তাহলে অত এই মার্চ তারিখে
বাংলাদেশের পরিস্থিতিটা আসলে কেমন হবে তা এই মুহূর্তে আসলে বোঝা যাচ্ছে না। তো এর সঙ্গে যে বিষয়টি যুক্ত হয়েছে সেটি হলো করোনা ভাইরাসের আতঙ্ক। বাংলাদেশে এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষিত হয়নি যে কোনো করোনা রোগী রয়েছে, কিন্তু গুজব ডালপালা বিস্তার করেছে এবং বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গুজব বিস্তার করার চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় জনমনে, মানুষের মনে করোনা ভাইরাসটি এক ধরনের আতঙ্ক বিস্তার করেছে এবং করোনা কেন্দ্রিক সারা দুনিয়াতে যে তাণ্ডব চলছে এবং ভয় ভীতি ছড়িয়ে পড়েছে, তার কারণে বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সার্বিক অবস্থা একেবারে মারাত্মক অবনতির দিকে যাচ্ছে। এমনি আমাদের অর্থনীতিগত 5-6 বছর যাবৎ খুবই খারাপ অবস্থায় যাচ্ছে, তার সঙ্গে এই করোনার যে আক্রমণ, বিশেষ করে চীনের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটি একেবারে ব্যবসায়িকভাবে খুবই নাজুক অবস্থায় রয়েছে। ভারতের সঙ্গে দেখা যাচ্ছে যে সম্পর্কটা ভালো যাচ্ছে না করোনা সংক্রান্ত বিষয়ে, এর কারণ হলো ভারতেও মহামারী রূপে করোনা ঢুকে পড়েছে। তো এই করোনা ভাইরাসের আতঙ্ক বাংলাদেশে খুব বেশি মাত্রায় কাজ করছে, এর কারণ হলো যে সারা পৃথিবীতে এখন বাংলাদেশ জনসংখ্যার ঘনত্বের দিক থেকে 1 নম্বর রাষ্ট্র এবং আমাদের দেশের যে লোকজন যারা রয়েছে তারা স্বাস্থ্য সচেতন নন। দ্বিতীয়ত, আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সেটিও একটি করোনা ভাইরাস মোকাবেলার করার একেবারে অনুপযুক্ত, এবং তৃতীয়ত, আমাদের মানুষ অস্থির শিখতে খুব সহজে ভয় পেয়ে যায় এবং কাজকর্মের সাথে গল্পগুজবে বেশি বিশ্বাস করে। তো এই অবস্থাতে সরকার কিছু বলুক বা না বলুক, কিন্তু করোনা নিয়ে সারা বাংলাদেশের মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। কেউ দোয়া দোয়া করছে, কেউ তাবিজ কবজ নিচ্ছে, কেউ সরকারকে দোষারোপ করছে এইভাবে যে সারা দেশের মানুষ যেখানে করোনা আতঙ্কে একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, সেখানে আওয়ামী লীগ কী করছে, তাদের যে নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্মদিবস পালন করতে গিয়ে আনন্দ ফুর্তি করছে। তো এই বিষয়টা নিয়ে একটা ত্রিমাত্রিক একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে, যে আবহাওয়াটা আসলে সরকার বা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে না। তো আমি মনে করি করোনা ভাইরাস এবং মোদীর আক্রমণ, এই তিনটি সমস্যা একসঙ্গে বাংলাদেশকে অক্টোবরের মতো জড়িয়ে ধরেছে এবং যা মোকাবেলা করতে হয়েছে আওয়ামী লীগকে, এবং এটি শেষ অবধি খুব ইতিবাচক হবে কিংবা শেষ অবধি খুব একেবারে সহজ হবে আমার কাছে সেটা মনে হচ্ছে না। তো এই অবস্থায় আমার কাছে মনে হচ্ছে যে সরকার যদি বাস্তবতা মেনে নেয়, একেবারে বাস্তবতা মেনে নেয় যে এই মুহূর্তে বেসিক্যালি দিল্লির সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক রাষ্ট্রীয়ভাবে ভালো যাচ্ছে না, এটা আমরা সকলেই জানি, নাম্বার 1। নাম্বার 2 হলো ভারত সম্পর্কে যে একটা ভীতি ছিল দেশের মানুষের মনে, সেই ভীতিটাও দেড় বাইরে কেটে গেছে। এখন তারা সরাসরি মোদীকে বাংলাদেশে আসতে ঠিক বাধা দিচ্ছে। মোদীর আগমন উপলক্ষে ভারতের যে পররাষ্ট্র সচিব শ্রীংলা আসলেন বাংলাদেশে, তার আগমন, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার সঙ্গে যে সরকারি কর্তা ব্যক্তিদের যে কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তার মধ্যে কোনো প্রাণ ছিল না। এবং শ্রীংলার এই যে আগমন, এটিকে কেন্দ্র করে ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার লিখেছে যে একটি বিরস ভ্রমণ হয়েছে এবং এই ভ্রমণে কোনো রস ছিল না, প্রাণ ছিল না, আনন্দ ছিল না। এবং আরও একটা ব্যাপার হলো যে আপনি লক্ষ্য করবেন যে আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে গত 5-6 বছর যাবৎ, ভারতীয় কর্তা ব্যক্তিরা যারা দূতাবাসের একজন সাধারণ কর্মকর্তা, তারাও সমাজে এমনভাবে বুক ফুলিয়ে চলেন যা দেখে অন্যান্য মানুষ বুঝে যায় যে ভারতের কর্তৃত্ব কোন পর্যায়ে রয়েছে। কিন্তু এই প্রথম যে শ্রীংলা এবং রিভা গাঙ্গুলি, যিনি বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন, ভারতীয় রাষ্ট্রদূত, তিনি যোগাযোগ মন্ত্রী অর্থাৎ সেতু মন্ত্রী উবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার দপ্তরে। তো অন্য সময়টাতে এই দুজনের যে আগমন বা এই দুজনের যে রিসেপশনটা যেভাবে হয়, এবার ঠিক সেইভাবে হয়নি। তারা দুজন গিয়ে মন্ত্রীর ওয়েটিং রুমে দীর্ঘক্ষণ বসেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলার জন্য একজন লোক ছিল না, এমনকি তাদের টেবিলের সামনে ওরকম কোনো চাঠাও খাইতে দেওয়া হয়নি। তারা দুজন বিরস বদনে দীর্ঘক্ষণ বসেছিলেন। এরপরে মন্ত্রী এলেন, একেবারে নির্লিপ্তভাবে, মুখে কোনো হাসি ছিল না, কথা ছিল না, আন্তরিকতা ছিল না। মন্ত্রী এসে তার রুমে ঢুকলেন এবং তাদেরকে সেইভাবে একজন ভিজিটার হিসেবে রুমের মধ্যে ডেকে নিয়ে যেভাবে কথাবার্তা বলেছেন, তাতে ভারতের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, ভারতীয় কর্মকর্তার সঙ্গে, বাংলাদেশ কর্মকর্তাদের, ভারতীয় রাষ্ট্রদূতদের সঙ্গে, বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারদের যে গত 10-12 বছরের সম্পর্ক, সেটা ব্যত্যয় ঘটেছে। তো কাজেই আমি মনে করছি যে বর্তমান সময়টি সরকারের জন্য আসলে সব দিক থেকেই ভালো যাচ্ছে না। তো এটি সরকার যত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে এবং পরিস্থিতি মেনে নিয়ে তারা তড়িৎ সিদ্ধান্ত নিতে পারবে, ততই তাদের জন্য মঙ্গল হবে। আদারওয়াইজ এটি তাদের জন্য বুমেরাং হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। এবং একটা ব্যাপার এখানে মনে রাখা কর্তব্য যে যখন একটা মানুষ আনন্দের অতি সজ্জে গিয়ে পৌঁছে যায়,
একটা মানুষ যখন স্যাটিসফ্যাকশনের একেবারে শীর্ষ পর্যায়ে পৌঁছে যায়, ঠিক তখনই কিন্তু তার নিকট বিপরীতমুখী রেজাল্ট এসে যায়, অর্থাৎ বিপরীতমুখী ফলাফল এসে যায়। আমরা দেখেছি যে একটি মানুষ, একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী, মিনিস্টার, রাজা, মহারাজা, সম্রাট, যখন নিজেকে খুব সফল মনে করেছে, সার্থক মনে করেছে, এবং যে সময়টিতে, যে মাসটিতে, যে রাতটিতে, যে ক্ষণটিতে তারা নিজেদেরকে সবচেয়ে পৃথিবীর হ্যাপিয়েস্ট ম্যান মনে করেছিল, হ্যাপিয়েস্ট সম্প্রদায় মনে করেছিল, ঠিক সেই রাত্রিতে, সেই দিনে, সেই বছরে, সেই মাসে তাদের নির্ঘাত পতন ডেকে নিয়ে আসে। আপনারা একটা বিখ্যাত সিনেমা আছে পম্পেই, এটি দেখে নেবেন। এটির অনেক ডকুমেন্টারি হয়েছে এই পম্পেই নগরীর উপরে, বিবিসি করেছে, DW করেছে, আরও অনেকে করেছে, ফক্স টেলিভিশন করেছে। এই ডকুমেন্টেশনে দেখা যাচ্ছে যে রোমান সাম্রাজ্য, আজকের যে ইটালি, সেই ইটালির যে আদি দেশ রোম, সেই রোমান সাম্রাজ্য যখন সারা দুনিয়া শাসন করছিল, ঠিক সেই সময়টাতে ইটালির অন্যতম প্রধান নগরী ছিল পম্পেই। অর্থাৎ আজকের বাংলাদেশে যদি চট্টগ্রামকে ধরেন, কিংবা ইন্ডিয়াতে যদি মুম্বাইকে ধরেন, ঠিক এইরকম সমস্ত রোম সাম্রাজ্যে খুবই প্রমিনেন্ট শহর ছিল পম্পেই। পম্পেই যিনি শাসক ছিলেন, ওখানকার যিনি সেনাপতি ছিলেন, ওখানকার যারা বাসিন্দা ছিলেন, তাদের গর্বের কোনো অন্ত ছিল না, এবং তাদের যে জাঁকজমকপূর্ণ জীবন, এই জীবনের কোনো তুলনা হয় না। কিন্তু অলওয়ানে ছাড়েন, দেখা গেল এক রাতারাত করে পম্পে নগরীর পার্শ্ববর্তীতে যে আগ্নেয়গিরিটা ছিল, সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সমস্ত নগরীটি সেই অগ্নুৎপাতের নিচে চাপা পড়ে যায়, এবং একজন মানুষও সেখানে বাঁচতে পারেনি। তো এখন আমরা সেই পম্পে নগরীর ধ্বংসাবশ থেকে যা জানছি তা গা শিউরে ওঠে, এবং সেখানকার মানুষের যে আচার আচরণ, সেখানকার মানুষের যে দাম্ভিকতা, বিত্তবিলাস, আল্লাহ এবং রাসূলকে ভুলে যাওয়া, এবং অতিরিক্ত স্যাটিসফ্যাকশনের কারণে এটি তাদের উপরে একটি গজব আকার এসেছিল। এটি আমাদের পৃথিবীবাসীর জন্য একটি শিক্ষা। কাজেই ব্যক্তির ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, দলের ক্ষেত্রে পরিমিত বোধ নিয়ে চলাটাই হলো সর্বোত্তম, মধ্যপন্থা অবলম্বন করাটাই সর্বোত্তম, এবং পরিস্থিতি অনুযায়ী যদি সিদ্ধান্ত নেওয়া যায়, সিদ্ধান্ত পরিবর্তন করা যায়, তাহলে সেটাই সর্বোত্তম। কিন্তু জিদ করে কোনো একটা বিষয়ের উপরে যদি মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে সে তার রেজাল্ট ক্ষেত্র বিশেষে ভালো নাও হতে পারে। আমাদের আশা যে বাংলাদেশের সার্বিক অবস্থা স্থিতিশীল থাকুক, আমরা যে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে দৈন্যতার মধ্যে রয়েছি, এই দৈন্যতাটা আমরা কাটিয়ে উঠি, কিংবা আমরা কোনো একক ব্যক্তি, একক পরিবার, একক দল, কিংবা একক গোষ্ঠীর আনন্দের সঙ্গে তাল মেলানোর জন্য সারা দেশের বেদনাহত মানুষ যেন বাধ্য না হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।